আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর আজ আবার মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। এসি মিলান, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে নামার রাতে বায়ার্ন মিউনিখ ও পিএসজি মুখোমুখি হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচে। ছত্রিশ দলের প্রত্যেকের আটটি করে ম্যাচের প্রথম রাউন্ডে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। সাতবারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন আতিথ্য দেবে পিএসজিকে। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। চার খেলায় দুটি করে জয় ও হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে থাকা বায়ার্ন জার্মান বুন্দেসলিগায় যথারীতি আছে শীর্ষে। এগারো খেলায় নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে ফ্রাঙ্কফুর্টকে ৬ পয়েন্ট দূরে রেখেছে ভিনসেন্ট কোম্পানির দল। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে গত ৬ নভেম্বর ঘরের মাঠে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছিল বায়ার্ন। ফরাসি লিগ ওয়ানে শীর্ষে থাকা পিএসজির চ্যাম্পিয়ন্স লিগে অবস্থান আরও নিচে ২৫ নম্বরে। চার খেলায় একটি করে জয় ও ড্রয়ের সঙ্গে দুই হারে পয়েন্ট তাদের চার। সবশেষ ম্যাচে ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকোর বিপক্ষে এগিয়ে গিয়ে হার তাদের ২-১ ব্যবধানে। তবে লিগ ওয়ানে গত তিন আসরের চ্যাম্পিয়নরা এবারও আছে ছন্দে। বারো রাউন্ডের খেলা শেষে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে মোনাকোকে ৬ পয়েন্ট দূরে রেখেছে লুইস এনরিকের দল।